ফ্রিজটাতে গ্যাস নাই, গ্যাস নাই, গ্যাসের সমস্যা। সমস্যা হচ্ছে আসলে ফ্রিজের গ্যাস না থাকলেই সেটা অবশ্য ফাইন্ড আউট করতে, আসলে গ্যাস কোন দিক দিয়ে লিকেজ করে। একটা ফ্রিজের আসলে কখনো যে অনেকে ভাবে যে ফ্রিজের গ্যাস অটোমেটিক্যালি চলে যায়, গ্যাস শেষ হয়ে যায়। মাঝে মধ্যে কাস্টমার এরকম একটা কথা থাকে যে আসলে ফ্রিজের গ্যাস কিভাবে কমে, গ্যাস শেষ হয়ে যায়, চলতে চলতে গ্যাস শেষ হয়ে যায়, দেন আবার গ্যাস ঢুকানো লাগে। আসলে ফ্রিজের এমন কোনো বিষয় না, ফ্রিজটা হচ্ছে আপনার গ্যাস যদি কোনো দিক থেকে লিকেজ না হয় সেক্ষেত্রে আপনার ফ্রিজের গ্যাস কমে না। তো আমরা প্রথমত আয়সা দেখি যে একটা ফ্রিজের যে ব্যাক পার্টটা, ব্যাক সাইডে আপনার থাকে কম্প্রেসার, দেন থাকে আপনার কন্ডেন্সার থাকে ব্যাক সাইডটাতে। তো আমরা এসে দেখি কম্প্রেসার যে জায়গায় থাকে এই জায়গায় কিছু ওয়াল্ডিং করা হয়, কিছু জ্বালাই করা হয়। সেক্ষেত্রে যে চার্জিং এর একটা জ্বালাই থাকে, ডিকসার্ট পাইপের একটা জ্বালাই থাকে, সাকশন পাইপের জ্বালাই থাকে, ক্যাপিলারি টিউবের যে ফিল্টারটা থাকে ফিল্টারের একটা ওয়াল্ডিং থাকে, জ্বালাই থাকে। তো এই মাঝে মধ্যে এই জ্বালাই গুলাতে এটা তো আসলে যেহেতু প্রেশার দেওয়া হয়, ডিকসার্টের লাইনটা এটা হাই প্রেশার থাকে। তো এই হাই প্রেশারের ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে দেখেছি ডিকসার্ট সাইডে অথবা এই যে ইস্টার্নার সাইডটাতে যে ফিল্টার, ফিল্টার সাইডটাতেই লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ফ্রিজটা তো সেম একটা ফল্ট, ইস্টার্নার সাইডটাতেই লিকেজ হয়ে যে গ্যাস আসিল গ্যাসটা চলে গেছে। এখন আমরা এটাকে গ্যাস রিফিল করব, সেক্ষেত্রে আমরা এই ফিল্টারটাকে একবারে চেঞ্জ করে দেব। যেহেতু এটা লিকেজ হওয়ার পরে অবশ্য যখন একটা ফ্রিজ লিকেজ হয় তখন কাস্টমার এটা বুঝতে পারে না যে আসলে ফ্রিজটা কি হঠাৎ আস্তে আস্তে ঠান্ডা কমে, চলতেই থাকে, দেন এই দিকটা বাতাস ঢুকে, বাতাস ঢুকার পরে ফিল্টারে একটা আবরণ জমে যায়, ময়লা ডাস্ট জমে যায়। সেক্ষেত্রে ফিল্টারটা এক্সচেঞ্জ চেঞ্জ করে দেওয়াটাই বেটার। তো আমরা এখন এই ফিল্টারটা চেঞ্জ করে দিব এবং ফ্রিজটার গ্যাস রিফিল করব। তো ফ্রিজের গ্যাস রিফিল করার ক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োজন হয়, একটা ইস্টার্নার, ফিল্টার, এটা একটা নন রিটার্ন ভালভ, গ্যাস রিচার্জিং ভালভ, এটা দেন লাগে আপনার একটা ওয়াল্ডিং সেট লাগে, ব্লিজিং রড, একটা সাপোর্টিং শিট লাগে। সাপোর্টটা আপনার ফ্রিজের যেহেতু বডিটা পুরোটাই প্লাস্টিক, কোনো ক্ষেত্রে আমরা যখন ওয়াল্ডিং করবো ওয়াল্ডিং এর হিটটা যেন বডিতে না লাগে সেক্ষেত্রে একটা সাপোর্ট দেওয়ার জন্য একটা শিট প্রয়োজন হয়, আমরা এটাকে সাপোর্টিং শিট বলে থাকি। এই জিনিসগুলো দিয়ে ফ্রিজের গ্যাস রিফিল করার সময় কাজে লাগে। তো আমরা এখন এই যে নন রিটার্ন লাগাবো, নন রিটার্ন বাল্বটা লাগানোর সময় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে এই যে নজেলটা আছে অবশ্যই নজেলটা খুলে নেব। নজেলটা খোলার জন্য যে ক্যাফের মাথায় একটা নজেলের সিস্টেম আছে এটা দিয়ে আমরা এই যে নজেলটা খুলে নিব। তা না হলে এই যে নজেলের ভিতরে যে রাবার সিলটা থাকে এই সিলটা আমরা যখন ওয়াল্ডিং করি সিলটা নষ্ট হয়ে যায়, অবশ্যই নজেলটা খুলে নিব। এই যে নজেলটা খুলে দেন আমরা নন রিটার্ন বাল্বটা লাগাবো, চার্জিং বাল্বটা।
আমাদের ওয়েল্ডিং করা শেষ, আমরা একটা স্ট্যানার ক্যাফের স্ট্যানার চেঞ্জ করে দিলাম, স্ট্যানারকে দুই পাশে ওয়েল্ডিং করে দিলাম এবং একটা হচ্ছে চার্জিং বাল্ব লাগালাম। এখন এই চার্জিং বাল্ব লাগানোর পরে এখন এটাকে আমরা ভ্যাকুম করব। ভ্যাকুম করার আগে অবশ্যই এই যে নজলটা খুলছিলাম, এই নজলটা এটা ঠান্ডা হওয়ার পরে নজলটা লাগিয়ে দিব। নজলটা লাগানো এই যে ক্যাফের মাথা দিয়েই আবার এইভাবে ধরলেই হালকাতে টাইট দিয়ে দিবেন, বেশি দিলে আবার নজলের ভিতরে যে থ্রেডটা নষ্ট হয়ে যাবে। আমাদের ওয়েল্ডিং শেষ, এখন আমরা এগুলো রেখে ফিনিশিং দিয়ে দিব। ফিনিশিংটা সুন্দরভাবে দিয়ে কিভাবে এটা রাখলে আসলে সুন্দর হয়, দেন আমরা এটাকে ভ্যাকুম করব। তো আমরা এখন এই যে ভ্যাকুমের লাইনটা লাগাবো, সেক্ষেত্রে আমাদের এই যে ঘড়ি গ্যাস মিটারটা যেটা গ্যাস মিটার লাগাবো, তো গ্যাস মিটার যে কানেকশনটা সেটা ইজি, এই যে ঘুরি থেকেই গ্যাস মিটার থেকেই সরাসরি যে কানেকশনটা আসবে সেটা যাবে আপনার কম্প্রেসারের, আরেকটা যেটা পাইপটা থাকবে সেই পাইপটা আপনার ছাবি থেকে যে পাইপটা যাবে সেটা আপনার ভ্যাকুম লাগবে, ভ্যাকুমে লাগবে। এই যে ভ্যাকুম হইতেছে, ভ্যাকুম করার পর গ্যাস দিব, ভিতরে যেই বাতাসটা থাকে কোন রকমের ভিতরে যেন বাতাস না থাকে, অক্সিজেন না থাকে, সেক্ষেত্রে আমরা রেখে পুরো ভ্যাকুম করেই গ্যাস রিফিল করবো।